বৃহস্পতিবার রাতে খোয়াই থানাধীন পূর্ব কনকে এলাকা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর তাঁতির বাড়িতে মদের আসরে বসে। মদের আসরে চারজন ছিল। একটা সময় কোন একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। মদের আসরে ছিল এলাকার শ্রীধর তাঁতি, লালমোহন তাঁতি, বেনু তাঁতি এবং ৮০ বৎসরের বৃদ্ধ রবীন্দ্র শুক্ল বৈদ্য। বাকবিতণ্ডায় মেজাজ হারিয়ে শ্রীধর তাঁতি কাঠের ফাইল দিয়ে রবীন্দ্র শুক্ল বৈদ্যের উপর আক্রমণ করে। এই আক্রমণের ঘটনাস্থলে নিহত হয় ৮০ বৎসরের বৃদ্ধ রবীন্দ্র শুক্ল বৈদ্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ শ্রীধর তাঁতির বাড়ি থেকে রবীন্দ্র শুক্ল বৈদ্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। শ্রীধর তাঁতিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার খোয়াই থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। গত রাত্রে অনুমান ১টার সময় আমার কাছে খবর আই যে পূর্বগণকিতে একটা মার্ডার হয়েছে। তো ওই হিসাবে নাইট মোবাইল অফিসার যারা আসলাম তারা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করছে। অ্যাটেন্ড করার পরে যে জায়গাতে ঘটনা হয়েছে বাড়িটা এসে সিডোর তাঁতির বাড়িতে হয়েছে। তো তার এই ঘটনাটা স্থলে ডেড বডি আর তারে পাওয়া গেছে। সিডোর তাঁতির অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তদন্তর মধ্যে দেখা যাবে আর কে কে জড়িত থাকতে পারে। যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম হয়েছে রবীন্দ্র শুক্ল বৈদ্য। ঘটনাটার সূত্রপাত কি তা একটু কইতে পারেননি? ঘটনাটা এসে যেটা আমার কাছে খবর আছে তারা একসাথে বইয়া মদ খাইতেছিল। তো খাওয়ানোর পরে বোধহয় সাডেন প্রভোকেশনে এই ঘটনাটা করছে। এফএসএল টিম আইব? এফএসএল টিমের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। এফএসএল টিম আইতেছি। এই ঘটনায় জড়িত লালমোহন তাঁতি এবং বেনবন তাঁতিকে জালে তুলতে অভিযান চালিয়েছে খোয়াই থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ের পূর্ব গণকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।